দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে লয়ে কোশি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা দেরি হবে যারা আগে এসে তাদের হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বনি, নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সে ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো, আর আমিও খুব ভালো রয়েছি। কাল হলো কোজাগরি লক্ষ্মী পুজো। কম বেশি সবার বাড়িতেই মানে পুজোটা হয়, আমাদের বাড়িতেও হবে। কালকে সন্ধ্যার দিকে পুজোটা হবে, ঠাকুরমশাই আসবে, যেটা আমাদের পুরানো ঠাকুর, মানে সেটা পুজো হবে। তো তার জন্য এই টুকিটাই কেনার জন্য বাজারে গিয়েছিলাম। বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে এতটা ভিড় মানে তোমাদের বলার মতন নয়। ফুল ফল সব দোকানে ছোটো ছোটো ঠাকুর বিক্রি হচ্ছে, তেমন খুব সুন্দর সুন্দর দেখতে। তো আমিও গিয়েছিলাম টুকিটাই কিছু কেনার জন্য, বললাম তোমাদের সেটা। এখানে দেখো নিয়ে এসেছি ফুল ফল, এরকম জিনিস নিয়ে এসেছি। আর তাছাড়া আমার এখানে দেখো মা লক্ষ্মী রয়েছে। আমি যেরকম রোজকার পুজো করি সেই রকমই পুজো করবো, আর এখন করবো নাড়ু কালকের পূজার জন্য। তো চলো সেটা ঝটপট করা যাক, পরে তোমার সাথে দেখা হচ্ছে বা কথা হচ্ছে। সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আসলে কোজাগরি লক্ষ্মী পুজো, আর যেরকম বাড়িতে লক্ষ্মী পুজো হয় সেটা ওইবেলা হবে। আর আমি সকালবেলা যেরকম রোজকার পুজো করে সেই রকম করবো। আর সকালবেলা স্নান করার অর্থ এটাই হলো যাবো আজকে ওখানে। বুধবারে গেছি বিজয়া দশমী, বড়ের অফিস ছিল বলে আর যাওয়া হয়ে ওঠেনি, মানে বিজয়ার প্রণাম করতে। তো আজকের ভাবছি যাবো, যেহেতু সকালের যা কাজ ছিল করা হয়ে গেছে, আর যা কাজ আছে ওইবেলা। আর বাবা সবসময় কী বলতো জানো, আমরা বাড়ির লক্ষ্মী। তো এখন সবার তো বিয়ে হয়ে গেছে, মানে আমার দিদিদের বলো আমার বলো, এখন সেই মা লক্ষ্মী এখন দুর্গা হয়ে দশাতে নিজের সংসার সামলাচ্ছে। তো আজকের মতো উপযুক্ত দিন আর হবেই না। তো ভালো দিন রয়েছে, চলো একবার ঘুরে আসি, বিজয়ার প্রণামটাও সেরে আসে। বাড়িতেও তো আমাদের ওখানে লক্ষ্মী পুজো রয়েছে, তো সেই রকম প্ল্যান করার রয়েছে। যেন সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন করব আমি পুজো। রোজকার যেরকম পুজো করি সেই রকমই। তো চলো সেটা ঝটপট করে নিই, তারপর তোমার সাথে পরে আবার কথা বলছি। সেটা নিচের ঘরে রয়েছে, চুলটা ভিজে বলে এমনি কামড়ি দিয়ে দিয়েছি। মাকে কিছু বলিনি যে আজকে আমরা যাচ্ছি, আর যেহেতু মা লক্ষ্মী পুজোর আয়োজন করবে, তারপরে আমরা যাবো শুনলে আরও ব্যস্ত হয়ে পড়বে, সেই জন্য না জানিয়ে যাচ্ছি। তো বেশিক্ষণের জন্য তো যাচ্ছি না, এক দেড় ঘন্টার জন্য যাবো। তো বলার ওই জন্য বললাম যে বলবো না, সারপ্রাইজই থাক। চলো ঝটপট বেরোনো যাক। তো দেখো বাড়ি থেকে বেরোনোর পরে রাস্তায় দেখি হঠাৎ বৃষ্টি হচ্ছে, তাই জন্য একটু অপেক্ষা করছি বৃষ্টিতে থামলা বেরোবো। তো বৃষ্টিটা মোটামুটি এখন থেমে গেছে, আর আকাশটা দেখো মানে বৃষ্টি হলো তারপরে আবার কী সুন্দর হয়ে গেল। আর যেহেতু বিজয়ার প্রণাম করতে যাচ্ছি তো মিষ্টি দিতেই তো হবে, তো ওই জন্য মিষ্টি দোকানে চলে এসেছি। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, রাস্তায় পুরো কাকসান পড়ে গেছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল রেনকোটটা আনতে ভুলে গেছি। আর ঠিক টাইমে এসেছি, যেই সময় এসে ঠাকুরমশাই সেই সময় এসেছে। ঠাকুরমশাই পুজো করে এখন চলে গেছে, এসে দেখছি মায়ের সব কিছু জোগাড় হয়ে গেছে। তা 10টা আসার কথা ছিল, আমাদের আসতে লেট হয়ে গেছে অনেকটা। তখন আমি এসে পৌঁছে দিতে 11:30 হবে, বাড়ির কাজ করতে করতে বুঝতেই পারছো দেরি হয়ে গেছে। কিন্তু ঠাকুরমশাই আসতে দেরি করেছে, আর ঠিক টাইমে আমরা পৌঁছেছি, কিন্তু ভিজে গেছি পুরো। তো এসে দেখছি মায়ের রান্নাবান্না সব হয়ে গেছে, ঠাকুরের জোগাড়ও হয়ে গেছে, আর পুজো করে তো চলে গেছে বললাম। তো টুকটাক ফল খাওয়া হয়ে গেছে, এখন মা কি রান্না করেছে সেগুলো খাবো, খেয়ে চলে যাবো। বরকে এখন মা খেতে দিতে যাচ্ছে, আমিও খেয়ে নেবো যা খাবার, তারপর চলে যাবো, কারণ এই সময় বৃষ্টিটা থেমে রয়েছে। আর এখন না বেরিয়ে গেলে লেট হয়ে যাবো, কারণ বিকালবেলা আমাদের বাড়িতেও পুজো রয়েছে, সেই জন্য তো চলো সবার খেয়ে নিই তারপর বেরিয়ে যাই।
তো দেখো মা কি বানিয়েছে, ফুলকপি আলুর তরকারি, ছোলার ডাল, বেগুন ভাজা, লুচি, মিষ্টি, সুজি, দই, আর এখানে রয়েছে প্রসাদ। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর বৃষ্টিতে মানে ভিজেছি, শরীরটা এমনিতে ভালো ছিল না, মানে পুজোর ড্রেসটা এখনও কাটেনি, ওখান থেকে খাওয়া দাওয়া করেছি, তেমন কোনো কাজ ছিল না, দুপুরবেলা কখন ঘুমিয়ে গেছি কিছু বুঝতে পারিনি। ঠাকুরমশাই পুজো করে চলে গেছেন। আমাদের বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়, বাড়িতেই লক্ষ্মী ঠাকুর ওয়েস্টার্ন, মানে আলাদা করে যেন ভোগ দেওয়ার ব্যাপার থাকে না। তো যাই হোক, বাপের বাড়িতে আমাদের সেম নিয়ম। তো এখন যেহেতু পুজো হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমি লক্ষ্মীর পাঁচালি করবো। আর এমনিতে আমি আলতা করি না, আলতাতে আমার অ্যালার্জি রয়েছে, আলতা পড়লে পায়ের ছাল ওঠে, কিন্তু আজকে যেহেতু পূজা করি লক্ষ্মী পূজা, সেই জন্য পড়লাম। তো যাই হোক, চলো আমি এরপর রেডি হই পাঁচালিটা করি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা হস্তে নারদ মুনি বর পরকে গমন, গিয়ে ফিরে বন্ধুরা আমার পাঁচালি করা কমপ্লিট হয়ে গেছে। এই ব্লগটা স্টার্ট করেছি কালকে সন্ধ্যাবেলা নাড়ু করার সময়, এরপর আর ভিডিওটা বড় করতে চাইছি, এরপরও তেমন কিছু আর দেখানোর নেই। তো যাই হোক, আমার এই মানে লক্ষ্মী পুজোর পাঁচালি পড়া বা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রইলো, গুড বাই বন্ধুরা।